সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো এমন একটা অজিফা। এই অজিফাটা স্বামী স্ত্রী সহবাসের সময় দুইজন একসাথে শুয়ে এই আয়াতগুলো বাজাবেন, এই আয়াতগুলো শুনবেন আল্লাহর কোরআনের এই আয়াতের বদৌলতে ইনশা আল্লাহ আল্লাহ পাক এই সহবাসের মাধ্যমেই সন্তান দিয়ে দিবেন। তবে এই অজিফাটা কিভাবে করবেন, কিভাবে শুয়ে বাজাবেন অথবা পড়বেন, পড়লে সবচেয়ে ভালো, না পড়লে হচ্ছে আপনি এটা শুনবেন, উভয়ে মনোযোগ দিয়ে শুনবেন। এবং যদি আপনি নিজে পড়েন, এই অজিফাগুলো ছাগলের দুধ নিবেন, এক গ্লাস, এক গ্লাস ছাগলের দুধ নেওয়ার পরে এই ছাগলের দুধের মধ্যে 101 বার এই আয়াতগুলো পড়ে পানিতে ফু দিয়ে স্বামী স্ত্রী আধা গ্লাস খাবেন। গরুর দুধ, দোকানের কিনা দুধ, এই সেই দুধের কথা বললে হবে না, সরাসরি ছাগলের দুধের মধ্যে ফু দিয়ে আপনি খাবেন স্বামী স্ত্রী অর্ধেক অর্ধেক। এক রাতের আমলে আল্লাহ আপনাকে কেরামতি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের বিভিন্ন জায়গা থেকে মিলায়া ওলামায়ে কেরাম এই আমলটা আমাদেরকে দিয়েছেন। ঠিক স্বামী স্ত্রী সহবাসের মুহূর্তে দুইজন একসাথে শুয়ে আপনারা এই আয়াতটা শুনে তারপর সহবাস শুরু করবেন। আমি দোয়া করি, হে আল্লাহ, যারা এই আমলটা করবে তুমি তাদের কাউকে খালি হাতে ফিরিয়ে দিও না। সুবহানাল্লাহ, আমিন, সবাই কমেন্টে আমিন লিখে দিন। কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন আল্লাহ পাক কখন কবুল করে নেন। যদি একদিনে কাজ না হচ্ছে আপনি আরেকদিন আমল চালায়া যান, আল্লাহ পাক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। যারা সন্তান চাইতে চাইতে হতাশ হয়ে গিয়েছেন তাদের জন্য এই আমলটা অনেক কার্যকরী, মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবজাত হাওয়াস হুতি কলমুন সাহফাস করশাত শাজ্জাগ দজ্জাগ ইন্নামা আনা রাসূল রাব্বিকা লিআহাব লাকি গুলামা যাকিয়া ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িনু ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাসি রাহমা ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। فحملته بإذن الله تعالى، فحملته بعون الله تعالى، فحملته بلطف الله تعالى، فحملته بلا حول ولا قوة إلا بالله، فحملته فانتبذت به مكانا قصيا. إنما أنا رسوله إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. অনেকের প্রশ্ন, আমরা নাপাক অবস্থায় স্বামী স্ত্রী সহবাসের সময় আল্লাহর কোরআনের আয়াত কেন শুনবো? আরে ভাই, এই সমাধান আল্লাহ পাক এগুলো তো দিয়েছেন আমাদের সমাধানের জন্য। আপনি এটা ধরছেন, স্পর্শ করছেন, এখানে তো আপনার গুনাহ হচ্ছে না। এক ব্যক্তি যখন পড়ে অপর ব্যক্তি শুনে, আল্লাহ পাক যে শুনে তাকে পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। বিশ্বাস না হলে আপনার বাড়ির আপনার মসজিদের আলেম ওলামা মাওলানাকে জিজ্ঞাসা করে দেখেন এই হুজুর যে হাদিসটা বললো এটা সত্য নাকি মিথ্যা। আমি দোয়া করি, হে আল্লাহ, আপনার কোরআনের এই আয়াতের ওসিলায় আপনি প্রত্যেকটা মা বোনদেরকে বাচ্চা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।